এটা হলো ওই যে তৃষা কালকে হলো তোমার হয় নাই মানে উপরে খেলে কিন্তু খুব ভালো লাগে আগে আসবা বিয়ান তো তোমার যাইতে কইছে ডেট দেয় নাই আম্মু এ সাকিব চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আমি ঠিক পারুল আসো যাবেন পারুল খেলা বাজারে যাচ্ছে আর তিশারে বলতেছে যে তোমার কোনো বক্তৃতা আছে সব মানে একটা জোকার তো আমি আর মা হলো কালো লাগতেছে কেন তো আমি আর মা ছিল ডাব পাড়া হইতেছে সেটা দেখতে আমাদের কাছে দেখি আপনাদের সাথে চলে যাই আর খুব কালো লাগতেছে এখান থেকে বুঝতে পারতেছি না এত তো কালো আমি না ডাব এতটুকু ডাব 110 টাকা করে বেচে এর অর্ধেক এই ডাবের অর্ধেক বেচে 110 টাকা করে নতুন হাটে নতুন হাটে না কত বড় বড় ডাব আপনি না বেচেন একজন বেচছে ওই যে নতুন হাটে বেচে রাশিয়ারা খায় হ্যাঁ ওই যে দাম বেশি কত সুন্দর ডাব গুলা তিন চার সাতটা একদম বড় বড় নাস্তা করেছিস এখানে কিন্তু তাবিও চলে আসছে দেখেন শেষ পর্যন্ত তাবিও চলে আসছে তুমি ডাব খাবা তাবিয়া ডাব খাবে তো সাকিব রে যে একটা ডাব দে নামে একটু সুখ দেখাবে নি আয় পাখি আয় এই যে পাখি হলো কাকির জন্য নেছে আর তাবিয়া থাক তাবিয়ার সাথে আমি কথা বলবো না পচা যা তো কাকি যাই দে কাকি রে আপনার আর আমি নিলাম জামের জন্য কিন্তু পাখি আসতেছে আমি কিন্তু আসতেছে দাঁড়াও আমি কিন্তু বাইরে দাঁড়াইছিলাম ড্রামের একটা ডাব খাওয়াবো এই জন্য আমি এতক্ষণ দাঁড়াইছিলাম জামের জন্য ডাব আনবো এটা নাস্তা করে করতেছো এটা ঢেলে দিব তুমি ধরে খাইও আছে পড়বে না আমার অনেকক্ষণ ধরে নাস্তা করার জন্য ডাকতেছে আমি সিধা আসতেছি আসতেছি আমরা আজকে খাইতেছি হলো সাদা খিচুড়ি যেটা খুব ভাল লাগে খাও না তুমি হ্যাঁ সাদা খিচুড়ি বলো তো না না আমাদের এই অঞ্চলে বলে সাদা খিচুড়ি আর তোর নানির অঞ্চলে বলে বউয়া খাই না মসুর তো আমার সাদা খিচুড়ি বলে মসুরের খিচুড়ি বলে আচ্ছা এই জায়গায় দেন না না ভর্তম তেল দিব কেন এটা খাইতে মজা হলো যত ঝাল দিয়ে মাখাই খাওয়া যাবে তত মজা ওরা সাকিব খাইতেছে রুটি তানজিলও এই ভাত খাইছে তানজিলা অনেকবারই খাইছে এগুলা এটা হলো ওই যে তৃষা কালকে হলো তোমার হয়ে গেছে হয় নাই মানে সাকিব থাকবে না যেন আগে কেকটা কেটে করছে উপরে খেলে কিন্তু খুব ভালো লাগে না তো উপরে খাইতে চাই না
ওইখানে বসেই আছে, তার অনেক মন খারাপ, অনেক মন খারাপ করছে বেবিটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, মা হলো গল্প করতেছে, আছে আছে, খাও খাও, তুমি খাও, আছে আরো করে রাখছিলাম, ছয়টা আছে, ওই কালকে তারেক গাছ আছে, তো নারকেল পেরে বেশি ভালো হইতো মা, হবে না জামাই চলে যাচ্ছে, জামাই বাবাজি আবার আসবে কবে? আজ কয় তারিখ? 3 তারিখ। এতদিন কেন, 7-8 তারিখ সে কবে? আগে আসবা, বিয়ান তো তোমার যাইতে কইছে, ডেট দেয় নাই, আম্মু এ সাকিব চলে যাচ্ছে, হেলমেট পরে যাবা, হেলমেট ঝুলা না, হেলমেট না না, তারপর অনেকে হেলমেট এরকম ঝুলাই রাখে, না না পুলিশ ধরার বড় কথা না, তার চেয়ে নিজের সেফটিটা বড়। আমি কিন্তু আমার মেয়ের জন্য এমন একটা ছেলে খুঁজতেছিলাম যে নম্র ভদ্র সুশিক্ষিত হবে, না পরীক্ষা নাই মনে, ছেলের সানগ্লাস নাই, না সানগ্লাস অবশ্য ছিল আমার কাছে দুইটা, দিতে পারতাম একটা, হ্যাঁ চোখের মেয়াদ বাড়বে, এই যে কালো না পড়তে পারে, গোল্ডেন কালার, তারপরে ইয়েলো কালার, এগুলাতে একদম ফর্সা লাগে, এগুলো পরা মানে এই যে আমরা যাচ্ছি যে ধুলার কণা যেটা পড়তেছে না, এটার জন্য ছানি, ছানিটা কেন পড়ে, এটা পড়তে হয় সবসময়। তো এই যে জামাকে বিদায় দিলাম, পাখি কিন্তু আমাদের ফ্যামিলিরও একজন মেম্বারের মতোই, পাখি এখন ক্ষুধা লাগছে, কারণ কী লাগে ও ওদেরকে আপনাদের ভাবে বলতেছে, পাখি হলো সাকিবের ছোট শালিকা, ও তানজিলা ছোট বোন, এখানে রাখো, নাও খুলো, নাও তুমি কোনটা নিবা, নাও, এটা পাখি, পাখি একটা মিষ্টি খাচ্ছে, আমি একটা মিষ্টি খাইতেছি, আমাদের হঠাৎ করে মিষ্টি খাইতে মন চাইতেছে, বিসমিল্লাহ, বুঝতে পারতেছি না যে এরা আসতেছে না যাইতেছে, বোঝা বড় দায়, কারণ নিচতলা উপরতলা দুইটাই সমান। তো এই ড্রেস দিয়ে দেখে দেখে দেখি, এই হলো সেই ড্রেসটা না, আচ্ছা ওইভাবে সেই ড্রেসটা যেটা তিশা গিফট পেয়েছে তানজিলার থেকে, তানজিলার পেয়েছে তানজু ফ্যাশনে, হ্যাঁ মানে আপনাদের ভাবে কি দিচ্ছে, এটা হলো এই উপলক্ষে যে এই, তো এই ড্রেসগুলো হলো তানজিলা তার আম্মিকে দিচ্ছে, হলো পরবে, প্লাস আমরা যখনই দেখাবো ক্যামেরাতে তানজু ফ্যাশনের নাম হবে, হ্যাঁ এটা তানজু ফ্যাশন থেকে আসছে। আর তারপর সবচেয়ে বড় কথা হলো যে এই ড্রেসটা কিন্তু তানজু ফ্যাশনে আপনারা পাবেন সব বয়সী মেয়েদের জন্যই, যেমন এখন আপনাদের ভাবি পড়ছে, আপনাদের ভাবির বয়সী, যখন তাবিয়া পড়বে তাবিয়াদের বয়সী, যখন তানজিলা পড়বে তানজিলাদের বয়সী, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ দেখেন দেখেন, তাবিয়ার হলো হাঁসটা হলো দুষ্ট হাঁস কিনে নিয়ে আসছে তাবিয়া, ভালো না হাঁসটা, সবাইকে কামড় দিচ্ছে, শুধু সবাইকে কামড় দিচ্ছে, হাঁসটা ভালো না, পচা হাঁস কিনে আনছো তুমি, হ্যাঁ আমি
আপনাদের সাথে একটু শেয়ার করব যে একটা গাছ থেকে যারা ডাব পারে কিভাবে ডাবগুলো পারে গাছে উঠে কিভাবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে মোট 23টা ডাব পারা হয়েছে অলরেডি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে গাছে ওঠে সেটা এন্ড টেকনিক আছে এন্ড পায়সারে দেখেন কিভাবে দড়ি জড়ায় নিছে আর ওই যে হাতে লাঠিটা দেখতেছেন লাঠি যায় ওখানে বাঁধবে এই গাছও কিন্তু অনেক ডাব আছে এই যে এই যে দেখেন এই গাছটা বড় লম্বা অনেক বড় ডাব হয়েছে খুব ভালো প্রত্যেকটা গাছে মোটামুটি ডাব আসছে এই গাছটার অবস্থা কি খেয়ে ফেলছে তারপরেও ডাব আসছে দেখেন ওই যে উনি উঠে গেল এবার ওই যে আপনার ইটা বাঁধতেছে যে লাঠিটা নিল এটার উপর দাঁড়াবে এই যে এই যে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত কাজ করবে দেখেন আপনার যাতে শেয়ার করি কিভাবে কাটে মনে হইতেছে কত কাঁপছে না এইবার কেন একটা অভ্যাস হয়ে গেছে সেটা হলো যে কফি খাওয়ার প্রতি দুপুরে তো অনেকদিন ঘুমাইতাম না শ্বশুর বাড়ি থেকে আসলাম ওখানে আসলে বসে থাকা ঘুম বেশি হইত ওই অভ্যাসটা রয়ে গেছে এখন এখানে কিন্তু আসার পরে আপনি দুপুরে খাওয়া দাওয়ার পরে বা একটু যদি খাইতে দেরি হয় ঘুম চেপে যায় আর ঘুম চেপে ওঠার পরে মনে হয় যে মাথাটা কেমন যেন মানে ধরে আছে মানে এটা আছে না ক্লিয়ার সকালে ঘুম থেকে উঠলে যেমন ফ্রেশ লাগে তখন ফ্রেশ লাগে না তখন কি করি আমি যে একটা কফি খেলাম ভালো লাগে এটা হলো মোকাটি কফিটার নাম হলো মোকাটি থ্রি ইন ওয়ান মানে একের মধ্যে তিন মোকাটি এটা কি নেশি মালয়েশিয়া থেকে দিছিল নাকি এটা রোকসানা লন্ডন থেকে পাঠিয়েছে আমার ঠিক মনে হইতেছে না কফিটা যদি ওরা কেউ দেখে থাকে তাহলে যেন আমাকে জানাই যে কফিটা কোথাকার এই কফিটা আমি কম খেয়েছি এই কফিটা একটু খেয়ে নিই রাতে বা ঘুম হবে তো এই দেখেন এই যে উপাদানটা এবার চেষ্টা করতেছি যতটুকু পারি যেহেতু চা কফি মোটামুটি আমার খাওয়া হয় কিন্তু বেশ একটু এটা কিন্তু মধু এটা কিন্তু চিনি না অন্য কিছু না আপনারা মানে আমি চিনি খাওয়াটা ফুল অ্যাভয়েড করতে চাইতেছি চিনি খাবো না পারতেছি না যদিও এটার মধ্যে চিনি আছে কিন্তু তারপর মধু দিয়ে নিলাম মধু তো খারাপ কিছু না হ্যাঁ মধু শেষ মধু আনবো যে সকালে খাইছিলাম এটা রয়ে গেছে তানজিলার বিয়ের সময় এখানে যে এগুলো ছিল গোল যেটা দিয়ে ঘুরানো হইত বুঝতে পারে নাই কিভাবে ইউজ করবে আমার এতক্ষণ ক্যামেরায় ছিল হলো পাখি পাখি নিচে চলে গেল তো ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দুয়া রাখেন আমি কফিটা খেয়ে একটু বাইরে যাব ফ্রেশ লাগে কফিটা খেলে তবে বলে রাখি যে বিকাল 4টার পরে কফি না খাওয়াই বেটার
কারণ রাতে তাহলে ঘুম ক্লিয়ার হবে না, আর যেহেতু আমাদের তাড়াতাড়ি ঘুমানো, কিন্তু আমরা যেহেতু দেরিতে একটু দেরিতে ঘুমাই, এই জন্য আমি খাই, যে সমস্যা নেই আমি তো ঘুমাইতে দেরিতে ঘুমাই, কিন্তু যারা দ্রুত ঘুমান তারা বিকাল 4টার পরে কফি খাবেন না, তাহলে হয়তো ঘুমের ব্যাঘাত হইতে পারে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।